যে ছেলেটি 14 বছরেও একবার নিজের দোষ স্বীকার করল না, এমনকি ফাঁসির দড়ি গলায় পড়ার আগে পর্যন্ত চিৎকার করে বলতে থাকে, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, তবুও তাকে ফাঁসি দেওয়া হয়। সত্যিই কি সে দোষী ছিল, নাকি শুধুই গরিব হওয়ার কারণে তাকে ফাঁসি কাটে ঝুলতে হলো? এখনও এইসব প্রশ্ন থেকেই যায়। কি ঘটনা ঘটেছিল সেদিন, এইসব তথ্য জানতে এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমি করে থাকি তাহলে আমাকে ফাঁসি দাও, কোনো আমি ইয়ে করছি না, আমাকে প্রমাণ, আমি তো ইয়ে রাষ্ট্রপতিকেও লিখেছি যে লাই ডেটার সামনে আমাকে জেরা করা হোক, যদি আমি দোষী হই তাহলে আমার কোনো, আমি কোনো মার্সি করবো না, এই ধরনের জঘন্য কেসে আমি কোনো মার্সি চাইবো না। আমি নাই তো, আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি তো, কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে তার। সালটি ছিল 1990। কলকাতার ভবানীপুরের পদ্মপুকুর রোডে আনন্দ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে এক পরিবার থাকত, নাগরদাস পারেখ ও যশোমতী পারেখ। এই দম্পতির দুই সন্তান, পুত্রের নাম ভবেশ পারেখ এবং কন্যার নাম হেতেল পারেখ। নাগরদাস পারেখ ছিলেন একজন গুজরাটি, ইনি কলকাতাতেই সোনার দোকান চালাতেন, তাই ব্যবসার সূত্রে এদের কলকাতাতেই থাকতে হতো। হেতেল পার্শ্ববর্তী উইল্যান্ড গোল্ডস্মিথ স্কুলে পড়াশোনা করত। একদিন হেতেল স্কুল থেকে ফিরে এসে তার মাকে জানায়, আমাদের অ্যাপার্টমেন্টের গার্ড আমাকে স্লেজিং করছে। এর কিছুদিন পর হেতেল আবার তার মাকে জানায়, গার্ডটি আবার তাকে উত্তপ্ত করছে, একসাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য ফোর্স করছে। এইসব ঘটনা মা হেতেলের পিতাকে জানায়। নাগরদাস পারেখ তাই গার্ডটির বিরুদ্ধে সোসাইটি মেম্বারের কাছে কমপ্লেন করেন। এই গার্ডটির নাম ছিল ধনঞ্জয় চ্যাটার্জি। সোসাইটি মেম্বার ধনঞ্জয়ের বদলি আনন্দ অ্যাপার্টমেন্ট থেকে আলাদা স্থানে করে দেয়। 5ই মার্চ 1990 ধনঞ্জয়ের নতুন অ্যাপার্টমেন্টে ডিউটি দেওয়ার কথা, কিন্তু সেখানে না গিয়ে সে পুনরায় আনন্দ অ্যাপার্টমেন্টেই চলে আসে। ডিউটির সময় ছিল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। পারেখ পরিবারের সব মেম্বার যে যার কাজে চলে যায়, শুধুই মা বাড়িতে ছিলেন। হেতেল ছিল স্কুলে, সেদিন ছিল হেতেলের পরীক্ষা, তাই 1টার দিকে হেতেল পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে আসে। এরপর বিকেল 5টার সময় হেতেলের মা পার্শ্ববর্তী একটি মন্দিরে যান পুজো দিতে। বর্তমানে ঘরে হেতেল একাই রয়েছে। ধনঞ্জয় পাশে থাকা আরেক গার্ড তাকে বলে, আমাকে থার্ড ফ্লোরে যেতে হবে। কারণ হিসাবে জানায়, সেখানে থেকে মালিককে ফোন করে বলবো আমি শীঘ্রই নতুন ডিউটিতে জয়েন দেব। এই থার্ড ফ্লোরেই ছিল হেতেলের ফ্ল্যাট। এরপর লিফটের সাহায্যে থার্ড ফ্লোরে এসে পৌঁছায়। এই সময় ধনঞ্জয় যে কোম্পানির মারফতে গার্ডে চাকরি করছিল, সেই কোম্পানির এক সদস্য জানতে চায় নতুন গার্ড ডিউটিতে জয়েন করেছে কিনা। না, নতুন গার্ড এখনও আসেনি, তার বদলে ধনঞ্জয় ডিউটি করছে। এটি শুনে কোম্পানি ধনঞ্জয়কে ডাকো, তখন সময় হয়েছে 5টা 45 মিনিট, দেখে ডাক দেয়। ধনঞ্জয় তখন ছিল থার্ড ফ্লোরে। ডাক শোনা মাত্রই ধনঞ্জয় ব্যালকনি থেকে মুখ ঝাঁকিয়ে জানায়, শীঘ্রই নামছি। ধনঞ্জয় নিচে নেমেই কোম্পানির সদস্যের সাথে দেখা করে, তাকে জানায় তার পার্সোনাল কিছু কারণের জন্যই সে আজ নতুন ডিউটিতে জয়েন করতে পারেনি, কাল থেকেই সে নতুন ডিউটিতে জয়েন করবে। এই সময় হেতেলের মা মন্দির থেকে ফিরে আসেন। এরপর তিনি থার্ড ফ্লোরে গিয়ে ওনার ফ্ল্যাটের কলিং বেল বাজাতে থাকেন। মা জানতেন হেতেল ভেতরেই আছে। অনেকক্ষণ কলিং বেল বাজানোর পরও হেতেল দরজা খুলছে না। অনেক ডাকাডাকির পরও হেতেলের কোনো সাড়া নেই, তাই মা চিন্তিত হয়ে পড়েন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। রুমের ভেতরে দেখা যায় হেতেলের পুরো শরীর রক্ত মাখা, জামা কাপড় ছেঁড়া, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত, ক্ষতগুলি থেকে রক্ত ঝরছে। শীঘ্রই পার্শ্ববর্তী একজন ডাক্তারকে ডাকা হয়। ডাক্তার এখানে হেতেলকে মৃত বলে ঘোষণা করে। প্রায় 3 ঘন্টা পর নগরদাস পারেখ পুলিশের কাছে এফআইআর দায়ের করে। পরের দিন থেকে পুলিশরা ইনভেস্টিগেশন শুরু করে। শুরু থেকেই পুলিশদের ধনঞ্জয়ের উপর সন্দেহ হয়। 7 দিন পর্যন্ত ধনঞ্জয়কে ধরা যায়নি। 12ই মার্চ পুলিশরা ধনঞ্জয়কে তার গ্রাম থেকে গ্রেপ্তার করে। ধনঞ্জয়ের বাড়িতে পাওয়া যায় খুনের দিন ধনঞ্জয়ের পরিহিত জামা কাপড়, এছাড়া নাগরদাস পারেখের একটি ঘড়ি, যেটি খুনের দিনই চুরি হয়ে গিয়েছিল। গ্রেপ্তারের সময় ধনঞ্জয় জানায়, আমি নির্দোষ। সে 5ই মার্চ তার পারিবারিক অনুষ্ঠানের জন্য বাড়ি ফিরে আসে। কেস কোর্ট পর্যন্ত পৌঁছয়। খুনের কোনো সরাসরি প্রমাণ না পাওয়া গেলেও ধনঞ্জয়ের পরিহিত জামা, চুরি হওয়া ঘড়ি, তাছাড়া হেতেলের মায়ের বিভিন্ন বয়ান, যেমন ধনঞ্জয় তার মেয়েকে যেভাবে স্লেজিং করত, এইসব বয়ানের উপর ভিত্তি করে হাইকোর্ট ধনঞ্জয়কে ফাঁসির সাজা শোনায়। এরপর সুপ্রিম কোর্টও ধনঞ্জয়কে ফাঁসির সাজা দেয়। 14 বছর জেলে কাটানোর পর 25শে জুন 2004 ফাঁসির দিন নির্ধারণ করা হয়। এই সময় রাষ্ট্রপতি ছিলেন APJ আব্দুল কালাম। ইনার কাছে ধনঞ্জয়ের ফাঁসি আটকানোর আপিল এসে পৌঁছয়। রাষ্ট্রপতি 25 তারিখ ফাঁসি আটকান। পরের দিন থেকেই ধনঞ্জয়ের ফাঁসির জন্য আন্দোলন শুরু হয়। এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ইনার স্ত্রী মীরা ভট্টাচার্য ফাঁসির দাবিতে প্রচুর আন্দোলন শুরু করেন। পরপর আন্দোলন জোর কদমে বাড়তে থাকে। তাই 15ই আগস্ট 2004 কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে সকাল 4টার সময় জল্লাদ নাটা মল্লিক ধনঞ্জয়কে ফাঁসি দেয়। মৃত্যুকালীন ধনঞ্জয়ের বয়স ছিল 39 বছর। এরই মাঝে পারেখ পরিবার গুজরাট ফিরে যায়। মিডিয়া ও কোর্টের কাছে ধনঞ্জয়ের ফাইল বন্ধ। আপনি কি ভাবছেন,
কাহিনী এখানেই শেষ? না, এর কিছুদিন পর নতুন কাহিনী শুরু হয়। কাহিনী শুরু হয় ধনঞ্জয়ের পক্ষ নিয়ে। ফাঁসির দড়ি গলায় পড়া পর্যন্ত ধনঞ্জয় চিৎকার করে বলতে থাকে, আমি নির্দোষ, আমি নির্দোষ। আজ পর্যন্ত আমরা যত অপরাধীর কথা শুনেছি, প্রত্যেক অপরাধী কিন্তু নিজের দোষ মুখে স্বীকার করে, কিন্তু 14 বছরে ধনঞ্জয় একবারও বলেনি আমি খুন করেছি। ধনঞ্জয় একটা কথা সবসময় মুখে বলেছে, আমাকে ফাঁসানো হয়েছে। ফাঁসির কয়েক বছর পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অব কলকাতার 2 জন স্কলার এই কেসের অ্যানালাইসিস করা শুরু করে। এরা কিছু নতুন তথ্য সামনে রাখে। হেতেলের পোস্টমর্টম রিপোর্ট বলে হেতেলের সাথে হামলাকারী টানাপোড়ন হয়। হেতেলের পুরো শরীর রক্তমাখা ছিল, কিন্তু ধনঞ্জয়ের কাপড় পুরো পরিষ্কার ছিল। ধনঞ্জয়ের কাপড়ে কোনো রক্তের দাগ ছিল না, এমনকি ধনঞ্জয়ের শরীরেও কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাছাড়া একটি কথা শুনলে আপনারা খুবই অবাক হবেন, হেতেলের শরীরে কোনো ধনঞ্জয়ের ফিঙ্গার প্রিন্টই পাওয়া যায়নি। হেতেলের শরীরে 21টি চাকুর দ্বারা আঘাতের ক্ষত ছিল, কিন্তু কোর্টে কোনো মার্ডার ওয়েপন ফেস করা হয়নি। এবার আসি সাক্ষীর বয়ান। প্রথম সাক্ষী ছিলেন ওই দ্বিতীয় ঘটনাঘাত, সে নিচ থেকে ধনঞ্জয়কে ডাক দিয়েছিল। ধনঞ্জয় উপর থেকে মুখ ঝাঁকিয়ে তার ডাকে সাড়াও দিয়েছিল। এখানে আরও এক সাক্ষী ছিল, লিফটম্যান। 6টার দিকে ধনঞ্জয়কে লিফট থেকে নিচে নামতে দেখেছে, কিন্তু উপরে উঠতে দেখেনি। 2 জন সাক্ষীর কথায় কোনো মিল পাওয়া যায়নি বলে ধনঞ্জয় থার্ড ফ্লোর থেকে মুখ ঝাঁকিয়ে তার ডাকে সাড়া দিয়েছিল, কিন্তু থার্ড ফ্লোরে ছিল লোহার রেলিং, সেখান থেকে নিচে মুখ ঝাঁকানো সম্ভব নয়। ঝাঁকলেও নিচে দাঁড়ানো ব্যক্তি কোনো মতেই থার্ড ফ্লোরের ব্যক্তিকে দেখতে পাবে না। কিন্তু ধনঞ্জয়ের কথায় সে 2টোর সময় ডিউটি শেষ করে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখা শেষ করে সে গ্রামের বাড়ি ফিরে আসে, আর সে জানতো না তার ডিউটি বদলানো হয়েছে, তাই সে পুনরায় আনন্দ অ্যাপার্টমেন্টেই ডিউটি করতে আসে। সে জানায় আদৌ সে থার্ড ফ্লোরে ওঠেনি, ফোন করা তো দূরের কথা। হেতেলের মার বয়ান অনুযায়ী হেতেলের মা 5:20 মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু লিফটম্যানের কথা অনুযায়ী মা যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় তখন সময় হয়েছিল 4:10। এদের সবার কথা অনুযায়ী ধনঞ্জয় 5:25 থার্ড ফ্লোরে ওঠে, 5:45 নিচে নেমে আসে। ধনঞ্জয়ের এই পুরো ঘটনা ঘটাতে মাত্র 20 মিনিট সময় লেগেছে, আবার এরই মধ্যে তাকে নিচাও দিতে হয়েছে। হত্যার পরও কেন ধনঞ্জয় তার কাপড়গুলিকে এতদিন গুচ্ছিত রেখেছিল? যদি সত্যিই ধনঞ্জয় ধর্ষক হয়ে থাকে, তাহলে সে জানতো এই কাপড়ই সবথেকে বড় প্রমাণ হতে পারে। তাহলে সে কাপড়গুলিকে জ্বালিয়ে দিত বা আলাদা কিছু ব্যবস্থা নিত, কিন্তু কেন এটা করেনি এই প্রশ্নও থেকে যায়। ফরেন্সিক এভিডেন্স অনুসারে তেলের আন্ডারগার্মেন্টসে স্পার্মের প্রমাণ পাওয়া গেলেও কোনো DNA টেস্ট করা হয়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া রক্তের প্রমাণে ধনঞ্জয়ের রক্তের সাথে কোনো মিল খায়নি। পোস্টমর্টম রিপোর্টে সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা ছিল, কিন্তু রেপ কিংবা জবরদস্তি রেপ করার কোনো তথ্য উল্লেখ ছিল না। আরও এক প্রশ্ন হলো, যদি হেতেলের ধনঞ্জয়ের প্রতি এত অভিযোগ ছিল, তাহলে তার রুমে কেন ধনঞ্জয়কে ঢুকতে দিল বা কেন সে চিৎকার করল না? আরও এক বড় প্রশ্ন থেকে যায়, যখন হেতেলের মা রুমে আসে তখন রুম ভেতর থেকেই বন্ধ ছিল, বাইরে বেরিয়ে ধনঞ্জয় এটি কীভাবে করলো? হেতেলকে তো মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে হেতেল কীভাবে দরজা বন্ধ করলো? যে গার্ড ধনঞ্জয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, মার্ডারের কিছুদিন আগে ধনঞ্জয় সেই গার্ডের নামে সুপারভাইজারের কাছে কমপ্লেন করেছিল। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের উপর আদালতে কোনো ধ্যান দেওয়া হয়নি। ধনঞ্জয়ের পিতা জানিয়েছে, আমরা গরিব বলে আমাদের ছেলেকে ফাঁসানো হয়েছে, এমনকি আমাদেরকে কোনো ভালো উকিলও ধরতে দেওয়া হয়নি। অফিসিয়াল কাহিনী অনুসারে মৃত্যুর পর হেতেলের মা হেতেলকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার তো অনেক আগেই মৃত্যু হয়েছিল, তাহলে তাকে কেন হাসপাতালে অ্যাডমিট করানো হলো? কেন পুলিশকে 3 ঘন্টার পর এই খবর জানানো হয়? সাধারণত কোনো ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। কেস চলাকালীন হেতেলের মা কলকাতা শহর ছেড়ে যায়, অনেকবার ট্রায়ালেও হাজির হয়নি। এরপর হেতেলের পিতা ও হেতেলের ভাইও শহর ছেড়ে চলে যায়। সেই দিন ধনঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার কপি কখনোই কোর্টে পেশ করা হয়নি। প্রমাণের যে লিস্টগুলি কোর্টে পেশ করা হয়েছিল তাতে একটি চাওয়ালার সই ছিল। এত সব যুক্তি থাকার পরও অনেকেই বলবেন হয়তো ধনঞ্জয়ই দোষী ছিল। এটা একদম ঠিক, ধনঞ্জয়কে নির্দোষ বলা যায় না, দোষী হয়তো ধনঞ্জয়ই ছিল। কিন্তু একটি কথা ভাবা দরকার, বিচার ব্যবস্থা মানুষেরই তৈরি, ভগবানের তৈরি নয় যে সবসময় নির্ভুল হবে। মিথ্যাও মানুষের তৈরি একটি কনসেপ্ট, তাই কারুর কথাই কেউ দোষী সাব্যস্ত হয় না। আইন চলে প্রমাণের ভিত্তিতে, রায় দেয় জজ, জজের হাতও কানুন দ্বারা বাঁধা। কানুন অন্ধ হতে পারে, কিন্তু জজ অন্ধ নয়। তাই এখনও অনেকেই ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে সহমত নয়। ধনঞ্জয়ের বিরুদ্ধে কোর্টে যেসব এভিডেন্স পেশ করা হয়েছিল সেগুলি সব ছিল সার্কামট্রান্সিয়াল এভিডেন্স, অর্থাৎ কেউ ধনঞ্জয়কে রেপ ও খুন করতে দেখেনি। ধনঞ্জয়ের কোনো ফিঙ্গারপ্রিন্ট ও DNA ম্যাচ পাওয়া যায়নি। শুধুই ঘটনাস্থলে পাওয়া গেছিলো ধনঞ্জয়ের জামার কিছু অংশ এবং হেতেলের পিতার ঘড়ি, যা ধনঞ্জয়ের বাড়ি থেকে পাওয়া যায়। 10 হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের কথায় ধনঞ্জয়ের বিরুদ্ধে খুবই অবিচার হয়েছে। ধনঞ্জয়ের অপরাধের কারণে 14 বছর জেল হওয়া সত্ত্বেও 14 বছর পর তাকে ফাঁসি দেওয়া হলো, অর্থাৎ একজনকে 2 বার শাস্তি দেওয়া হয়, আবার সেই অপরাধের জন্য যেটা হয়তো সে আদৌ করেনি। আপনার কি মনে হয়,
আসল খুনিকে ধনঞ্জয় ট্রান্সফার লেটার পাওয়ার পরও কেন সে আনন্দ অ্যাপার্টমেন্টে ডিউটি করতে এসেছিল? তাহলে কি ধনঞ্জয় মিথ্যা কথা বলছে? তাহলে সত্যিই সেদিন সে ফোন করার বাহানা নিয়ে হেতেলের ঘরে প্রবেশ করেছিল? তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য সেই আক্রোশে হেতেলকে খুন করেছে, নাকি যশোমতী পারেক পুলিশের কাছে মিথ্যা বলেছে? ধনঞ্জয়ের জামার টুকরো ও চুরি হওয়া ঘড়ি সবই বানানো সাজানো এভিডেন্স তো বলছিল, নাকি ধনঞ্জয় বাদ দিয়ে অন্য কেউ সেই ফ্ল্যাটে প্রবেশ করেছিল? ধনঞ্জয় এবং তার ফ্যামিলির কথায় কিছু করাপ্ট পুলিশ অফিসার ও পারেক পরিবার আসল খুনিকে বাঁচানোর চেষ্টায় ধনঞ্জয়কে ফাঁসানোর চেষ্টা করছে। আপনার কি মনে হয়, আসল খুনিকে ধনঞ্জয় নাকি অন্য কেউ? তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধনঞ্জয়ের এই কেস সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে রাইট টু লিভ বলে ডকুমেন্টারি দেখতে পারেন, যেটি ইউটিউবে ফ্রিতেই পাবেন। তাছাড়া 2017 মুক্ত হওয়া ধনঞ্জয় সিনেমাটা দেখতে পারেন। আপনি যদি ডাকাত রানী ফুলন দেবী ও ডাকাত সর্দার বীরাপ্পানের কাহিনী জানতে চান তাহলে আই বটনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। তাছাড়া ভিডিও বারে এর লিঙ্ক দেওয়া থাকবে। এপিসোডটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কী ধরনের তথ্য জানতে চান তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।